আমরা গতদিন সমকলনের চ্যাপ্টারের 10A কমপ্লিট করেছিলাম। আজকে আমরা তোমাদের দেখাবো 10B তে। এই 10B তে 10A যে সূত্রগুলো ছিল এর পাশাপাশি আমাদের আরো কিছু নতুন সূত্র এখানে সংযোজন করতে হবে। তো আগে আমরা সূত্রগুলো লিখি, তারপরে অঙ্কে আসবো। তো দেখো, এই 10B তে যে সূত্রগুলো আমাদের আসছে, ইন্টিগ্রেশন ax + b হোল টু দি পাওয়ার n dx, এক্ষেত্রে হবে কি, এইটা ওই পাওয়ারের সাথে তুমি এক যোগ করবে এবং সেটা দিয়ে ভাগ করবে, এবং সবটা দিয়ে ax প্লাস a x প্লাস b পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1, এটা ঠিক থাকবে, এখানে অতিরিক্ত x এর যে সব সেটা দিয়ে ভাগ হবে। এটা গেল এক নম্বর সূত্র। দুই নম্বর সূত্র, ইন্টিগ্রেশন সাইন x প্লাস b পাওয়ার n dx, সাইন x এর তো মাইনাস cos x, cos x প্লাস b পাওয়ার n প্লাস 1, ঠিক আছে, এখানে সহগ হচ্ছে a n প্লাস 1 প্লাস ইন্ডিকেটিং কনস্ট্যান্ট c। তেমনি ভাবে এবার আমাদের cos, ইন্টিগ্রেশন cos x প্লাস b পাওয়ার n dx, cos x এর কি sin x, তাহলে sin x প্লাস b বাই a ইন্টু n প্লাস 1, এখানে পাওয়ার হলো n প্লাস 1 প্লাস c। এগুলো আমাদের cos x এর সূত্র। এরপরে চার নম্বরে আছে ইন্টিগ্রেশন tan x dx ln cos x dx সমান ln sin x plus c, ছয় নম্বরে আছে sec x, sec x dx আছে ln mod of sec x plus tan x সাথে আছে কোসাইন্স, এই চ্যাপ্টারে আমরা এই সূত্র অতিরিক্ত এই সূত্রগুলি নিয়ে কাজ করব। এখন আমরা সমস্যার সমাধানে আসি।
সমীকরণের অনেক ইম্পর্টেন্ট অঙ্কগুলো আছে, এগুলো আমরা এক একটা করে দেখাবো। ইন্টিগ্রেশন 5 - 3x আর আছে 3/2 dx। এই প্যাটার্নের যে অঙ্কগুলো যদি ক্ষেত্রে সহগ যদি এক থাকে সেই অঙ্কগুলোকে, এই মূল যে অঙ্কটা এটার সময় সবসময় তুমি জেড ধরে করবে। ধরি 5 - 3x সমান জেড, এটাকে অন্তর্গরণ করো, তাহলে 5 এর তো 0, তাহলে এটা কি হবে -3x এর অন 3dx সমান ডিজেড। এখানে ডিজেড ডিএক্স, সেই ডিএক্সকে পাশে নিয়ে এলাম, তাহলে কি পেলাম ডিএক্স সমান -dz/3। এবার তুমি এটা তো জেড, জেড টু দি পাওয়ার 3/2 ইনটু -dz/3, মাইনাস ওয়ান থার্ডটা বাইরে নিয়ে এসো, জেড টু দি পাওয়ার 3/2 ডিজেড। এবার এটা সমাকলন করো, মাইনাস ওয়ান থার্ড জেড এর পাওয়ার 3/2 প্লাস ওয়ান বাই 3/2 প্লাস ওয়ান প্লাস সি, মাইনাস ওয়ান থার্ড জেড এর পাওয়ার 5/3 বাই 5/3 প্লাস সি। এখন এটাকে উল্টাও, উল্টালে মাইনাস পাওয়ার আছে আমাদের 5/3, তাহলে উল্টালে আসছে -1/5 জেড টু দি পাওয়ার 5/2, তাহলে 2/-2/15 জেড টু দি পাওয়ার 5/2 প্লাস সি, মাইনাস জেডের মানটা বসিয়ে দাও, জেডের মান কি ধরেছিলাম, এক সমান ধরেছিলাম আমরা 5 - 3x এর পাওয়ার 5/2 প্লাস সি, এটাই আমাদের হয়ে গেল। এবার দেখো একটা কৌশল, যদি পরে 2 নম্বরে √x + √x - যে সমস্ত অঙ্কে নিচে এরকম রুট থাকবে, আমাদের কাজ হবে কি রুটটাকে তুলে ফেলা, এই জন্য করতে হবে কি এর অনুবন্ধী সংখ্যা দিয়ে উপনিচ্ছে গুণ করতে হবে, এর অনুবন্ধী সংখ্যা এখানে একটা মাইনাস হবে, এর অনুবন্ধী দিয়ে উপনিচ্ছে একটা গুণ করে দেবো। এখন এটা আসছে উপরে যা আছে তাই থাকুক, √x + 1 - √x - 1 এটা করলে প্লাস বি x + 1 x, তাহলে এটা যদি ক্যালকুলেশন করি এক্স এক্স কেটে দেয়, আর এটা এখন এটাকে আমরা এরকম লিখতে পারি
আপনি আসার পরে এক্স প্লাস ওয়ানের পাওয়ার হাফ মাইনাস এক্স মাইনাস ওয়ানের পাওয়ার হাফ ডিএক্স। এবার এটাকে আলাদা আলাদা সমকলন করে দেওয়া, হাফ ইন্টু হবেন টু বাই থ্রি এক্স প্লাস ওয়ানের পাওয়ার থ্রি বাই টু হাফ ইন্টু টু বাই থ্রি পাওয়ার থ্রি বাই টু প্লাস সি টু পাঠাটা এরপরে দেখো আরেক ধরনের অঙ্ক আছে আমাদের সূত্র পেয়ে যাচ্ছি এবার সমকলন করো হাফ এরপরে দেখো সাইন কিউব এক্স কস কিউব এক্স ডিএক্স, এটাকে তুমি লিখতে পারি সাইন কিউব এক্স কস স্কয়ার এক্স কস এক্স ডিএক্স, সাইন করো না সাইন কিউব এক্স কস স্কয়ার এক্স কস মাইনাস সাইন স্কয়ার এক্স আমাদের দাঁড়ালো কি জেড কিউব মাইনাস জেড স্কয়ার সমকলন করলে কি হবে জেড ফোর বাই ফোর মাইনাস জেড টু দি পাওয়ার সিক্স বাই সিক্স প্লাস সি, এখন যে রিমাইন্ডার বসে ওয়ান বাই ফোর সাইন ফোর এক্স ওয়ান বাই সিক্স হয়ে গেল তারপর
তো আমরা কয়েকটা নিয়ম দেখেছি, তো তোমরা যে নিয়মগুলো দেখালাম এগুলো ভালোভাবে দেখে আসবে। আগামীতে আমরা আরো একটু জটিল বিষয় দেখাবো। তো আজকে শেষ করছি, সকলে ভালো থেকো, ধন্যবাদ।